মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধ বা মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে হিমকোলিন এটি হচ্ছে একটি জেল জাতীয় উপাদান আজকে আমরা এই হিমকোলিন জেলটি ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এছাড়াও এই ভিডিওতে আলোচনা করব এই হিমকোলিন জেলটি কারা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না তাই যেহেতু এই ভিডিওটি আপনারা ক্লিক করেছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হেমকুলিন এটি সাধারণত একটি জেল জাতীয় ওষুধ বা মেডিসিন এটি প্রস্তুত করে থাকে হিমালয়া কোম্পানি সাধারণত দীর্ঘদিন ধরে এই হিমালয়া কোম্পানি বিভিন্ন ধরনের ওষুধ নারী এবং পুরুষদের জন্য প্রস্তুত করে আসছে তার একটি অন্যতম উপাদান বা ওষুধ বা মেডিসিন হচ্ছে এই হেমকুলিন জেল এই জেলটি সাধারণত পুরুষদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি বিবাহিত এবং অবিবাহিত উভয়ই ব্যবহার করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সাধারণত ইউনানি ওষুধগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম থাকে তার মধ্যে এই হিমকোলিন জেলটিরও পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম সাধারণত এই হিমকোলিন জেলটি ব্যবহার করা হয় পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনের জন্য সাধারণত বিবাহিত ও অবিবাহিত হন প্রত্যেকের জন্যই এই হিমকোলিন জেল ব্যবহার করা ভালো কারণ অনেক সময় ছেলেরা সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে চিন্তিত থাকেন সেটা হোক বিবাহিত কিংবা অবিবাহিত যাদের ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ হচ্ছে এই হিমকোলিন স্পেসিকভাবে এই হিমালয় কোম্পানি প্রস্তুত করেছে যাতে করে পুরুষের পুরুষাঙ্গ মোটা হয় শক্ত হয় এবং পর্যাপ্ত পরিমাণে স্ত্রী সহবাসে সময় দিতে পারে তাছাড়াও এই হিমকলিন জেলটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় শুকনানুর পরিমাণ বাড়িয়ে দেয় এবং উত্তেজনার সৃষ্টি করে এই হিমকলিন জেল ব্যবহারের মাধ্যমে ভারত কিংবা বাংলাদেশে বিভিন্ন দেশে আপনারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বের হয়েছে বা আপনারা পান এই মেডিসিনগুলো অনেক সময় আপনার বডির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন রক্তচাপ বেড়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা হয় এমন অবস্থায় এই হিমকোলিন যদি আপনি বহিরাংশে লাগাতে পারেন তাহলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার লিঙ্গ মোটা হচ্ছে বা ইলেকট্রিক ডিসফাংশন বা যে পুরুষত্বহীনতায় আপনি ভুগছেন সেটি সাধারণত সহজেই সমাধান করা সম্ভব হচ্ছে রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তবে এই হিমকোলিন ব্যবহারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা অ্যালার্জি বা চুলকানি জাতীয় বা লালচে ভাব এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে একই রকম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সময় দেখা দেবে তা নয় বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াটি দেখা যায় এছাড়াও ওই হিমকলিন জেলটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দীর্ঘ সময় ধরে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং যে পুরুষত্বহীনতার সমস্যা ভুগছেন সেটি সাধারণত দূর হবে এছাড়াও এই হিমকলিন জেলটি যারা অব্যবহৃত রয়েছেন তারা কেন ব্যবহার করবে যারা সাধারণত বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সামনে বিবাহ করবেন তারাও সাধারণত এই হিমকোলিন জেলটি ব্যবহার করতে পারবেন তাই এই হিমকোলিন জেলটি সাধারণত অবিবাহিত পুরুষরাও ব্যবহার করতে পারেন কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব মুক্ত এই হিমকোলিন জেলটি সাধারণত এই হিমকোলিন জেলটি ব্যবহারের নিয়ম হচ্ছে লিঙ্গের নিম্ন ভাগ থেকে ব্যবহার করতে হবে অর্থাৎ লিঙ্গের একদম উপরিভাগে এটি ব্যবহার করা যাবে না লিঙ্গের উপরিভাগ থেকে কখনই এই হিমকোলিন জেলটি ব্যবহার করা যাবে না লিঙ্গের নিম্নভাগ থেকে মধ্যভাগ পর্যন্ত এই হিমকোলিন জেলটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেক দিন রাতে এই হিমকোলিন জেল একবার ব্যবহার করবেন এবং যদি আপনি স্ত্রীর সহবাস করেন তখন স্ত্রীর সহবাসের এক থেকে দেড় ঘন্টা আগে এই হিমকোলিন জেলটি আপনার লিঙ্গে ব্যবহার করতে পারেন বা মালিশ করতে পারেন সর্বোপরি বলতে গেলে এই হিমকোলিন জেলটির উপকারিতা হচ্ছে লিঙ্গে আকার বাড়াতে সহায়তা করে এটি অকাল বীর্যপাত রোধ করে উৎসাহ দীর্ঘ হয় একশো পার্সেন্ট নিরাপদ এবং কার্যকর এছাড়া কোনো পাশে প্রতিক্রিয়া নেই সমস্ত প্রাকৃতিক উপাদান এবং এফডিও অনুমোদিত একটি পণ্য সাধারণত এই হিমকোলিন জেলটির ফলাফল দুই সপ্তাহের প্রথম দিকে দেখতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন এবং আজীবন এই ফলাফলটি আপনারা উপভোগ করতে পারবেন ব্যবহারের মাধ্যমে এই হিমকোলিন জেল সম্পর্কে যদি কার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি উত্তর দেব